সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছো, আমরাও ইনশাআল্লাহ ভালো আছি। তো আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি প্যাসেজ নারেশনের ধারাবাহিক রোলস নিয়ে। তো আজকের রোলস আলোচনা করব, তিন নাম্বার রোলস। তো দেখো আজকের রোলসটি হচ্ছে বক্তার বক্তব্য ভিন্ন ভিন্ন সেন্টেন্সে একাধিকবার থাকতে পারে। তো আমরা জানি একটি প্যাসেজ নারেশনে একজন বক্তার বক্তব্য একটি হতে পারে, দুইটি হতে পারে, তিনটি হতে পারে, তার তিনটি সেন্টেন্সও বক্তব্য থাকতে পারে, বা একই ধরনের সেন্টেন্সও থাকতে পারে, সেটা ভিন্ন ভিন্ন সেন্টেন্সও থাকতে পারে। যদি বক্তার বক্তব্য ভিন্ন ভিন্ন সেন্টেন্সে একাধিকবার থাকে, অর্থাৎ একটা প্যাসেজে পাঁচ ধরনের সেন্টেন্স থাকতে পারে, যদি সে ভিন্ন ভিন্ন সেন্টেন্সের বক্তা কথা বলে, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বগুলো কিভাবে যুক্ত করব, রিপোর্টিং ভার্বগুলো কিভাবে দিব। আমরা জানি যে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব নির্ধারণ করা আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব একরকম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব একরকম, এরকম প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব। সেই ক্ষেত্রে যখন বক্তা ভিন্ন ভিন্ন সেন্টেন্সে একই প্যাসেজে কথা বলবে, তখন আমরা যেভাবে এই রিপোর্টিং ভার্বগুলো দিব সেগুলো এখানে দেখা আছে। প্রথম ভার্ব এখানে দেওয়া আছে সেইড, বা সেইড দ্যাট অথবা টোল্ড এর পরে অবজেক্ট দিতে হবে দ্যাট বলবে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। যদি শুরুতে অন্য সেন্টেন্সও থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সও থাকতে পারে, সেই ক্ষেত্রে আজ বসবে। যদি শুরুতে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, সেই ক্ষেত্রে রিকোয়েস্টেড বা অর্ডার বা অ্যাডভাইস বসবে এরকম। তো এখানে দেখো দ্বিতীয়বার আমি লিখেছি এন্ড দ্বারা যুক্ত করতে হবে, রিপোর্টিং ভার্ব দ্বারা তাকে এন্ড দ্বারা যুক্ত করবে, এন্ড আস্ক ইফ অথবা ডাইরেক্ট ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আবার যদি পরেরটা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে বা অপারেটিভ সেন্টেন্স বা এক্সক্লেমেটিভ সেন্টেন্স, যেটাই হোক না কেন আমরা এন্ড দ্বারা যুক্ত করে সেই রিপোর্টিং ভার্বটা দিব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে থ্রি নাম্বারে আমি দিয়েছি এন্ড দ্বারা যুক্ত করে এখানে রিকোয়েস্টেড বা অর্ডার দিয়েছি, অর্থাৎ যদি তৃতীয় সেন্টেন্সটি হয় ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ধরন অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্ব দিব। এখানে রিকোয়েস্টেড বা অর্ডার, সেক্ষেত্রে কমার পরিবর্তে টু বা নট টু বসবে। এরপরে যদি আবার আরেকটা সেন্টেন্স হয়, সেটা হতে পারে অপারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা ওইখানে এন্ড দ্বারা যুক্ত করে অপারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং বা পেইড ফ্রেড বা উইস্ট দিব, কমার পরিবর্তে দ্যাট বসবে। তারপরে যদি এক্সক্লেমেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে অ্যাড এক্সক্লেম টু ইট জয় অথবা সরো অথবা অ্যাড এক্সক্লেম ইন ওয়ান্ডার, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে একজন বক্তা যদি ভিন্ন ভিন্ন সেন্টেন্সের কথা বলে, তবে আমরা ভিন্ন ভিন্ন রিপোর্টিং ভার্ব দিব। এইটাই হচ্ছে আজকের এই আলোচনার মূল বিষয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এখন দেখো এখানে যে আমি এক্সাম্পলটা লিখব, হোয়ার আর ইউ ইউ হ্যাভ টু গো টু স্কুল, গেট রেডি quickly. Father said to me. এখানে দেখতে পাচ্ছ যে আমি তিনটা সেন্টেন্স লিখেছি একটা ইম্পর্টেন্ট কমার ভিতরে, তিনটা সেন্টেন্স তিন ধরনের আছে এবং এখানে একজন বক্তা কথা বলছে, ফাদার বলেছে। তো আমি এখানে যখন বক্তা বলছে, আমি শ্রোতার কথাটা বলতেছি যে আই অ্যাম এ আই ক্যান নট গো টু
এখানে দেখো স্পিকার হচ্ছে ফাদার এবং লিসেনার হচ্ছে আমি এখানে স্পিকার তিনটা কথায় কথা সেন্টেন্সে কথা বলছে তিন ধরনের বাক্যে কথা বলছে এবং আমি এখানে একই ধরনের বাক্যে কথা বলছি তো দেখো অ্যানসার আমরা কিভাবে লিখব যেহেতু বক্তা ভিন্ন ভিন্ন সেন্টেন্সে কথা বলছে প্রথমটি বলছে তার রিয়েল সেন্টেন্স দ্বিতীয়টি বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং তৃতীয়টি বলছে ইম্পারেটিভ সেন্টেন্স তো ভিন্ন ভিন্ন সেন্টেন্সে রিপিটিং বার ভিন্ন ভিন্ন এই জন্য আমি ভিন্ন ভিন্ন রিপিটিং বার ব্যবহার করে প্যাসিভ নারেশনের অ্যানসার লিখব তো স্পিকার হচ্ছে এখানে ফাদার এবং লিসেনার হচ্ছে আমি লিখলাম ফাদার প্রথম সেন্টেন্স তৃতীয় রিয়েল সেন্টেন্স ফাদার রিপিটিং বার লিখব আস্কড মি হচ্ছে অবজেক্ট ফাদার আস্কড মি এই সেন্টেন্সটি এখানে হোয়ার দিয়ে শুরু আছে ডব্লিউ ইজ ফর দিয়ে শুরু তো কমার পরিবর্তে হোয়ার বসলো হোয়ার এখানে ইনটা হচ্ছে আমি হোয়ার আই বার প্রেজেন্ট আছে পাস্ট টু ওয়াজ ডুইং নাওটা হলো দেন এখন আমি ফুল স্টপ দিব না কারণ একই বক্তার বক্তব্য হচ্ছে দ্বিতীয়টি এই জন্য এখানে হি হ্যাড টু গো টু স্কুল এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপিটিং বার অনুযায়ী সেইট বা টোল বলবে এখানে টোল দিতে পারি আমি সেইট দিতে পারি যদি সেইট দেই তবে অবজেক্ট বসবে না টোল দিলে অবজেক্ট বসবে এন্ড দ্বারা আমরা যুক্ত করব মূলত এন্ড আর টোল্ড মি এবং আমাকে বললেন কমা এর পরিবর্তে এখানে বসবে দ্যাট কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স and told me that এই এটা হচ্ছে আমি I have as a have to go to school আর একটা সেন্টেন্স আছে আমি ফুল স্টপ দিব না ফুল স্টপ দিয়ে আমি নতুন করে শুরু করতে পারি এখানে গেট রেডি কুইক এটা অ্যাসাইডিভ ইম্পারেটিভ সেন্টেন্স তো এখানে অর্ডার দিব আমরা and ordered ordered me কমার পরিবর্তে এখানে বসবে শুধু কারণ ইম্পারেটিভ সেন্টেন্স মূল বাক্য দিয়ে শুরু হলে কমার পরিবর্তে টু বসে টু গেট রেডি কুইকলি এখানে আমরা প্রথম বক্তার কথা শেষ করলাম তিনটা তিন ধরনের বাক্য ছিল এবং তিন ধরনের রিপোর্টিং বাক্য হচ্ছে আজ বসেছে প্রথমটা দ্বিতীয়টায় বসেছে টোল এবং তৃতীয়টায় বসেছে অর্ডার কিন্তু এন্ড দ্বারা যুক্ত করেছি আমরা যদি একই বক্তার বক্তব্য থাকে তবে আমরা সেটা এন্ড দ্বারা যুক্ত করব এরপরে আমি দ্বিতীয় অংশ অর্থাৎ এখানে যে লিসেনার অর্থাৎ আমি কথা বলেছি আমি দুইটা সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স কথা বলেছি এখন এই লিসেনারের কথাগুলো আমি লিখব আর আমি প্রশ্নের জবাব দিয়েছি রিপ্লাই আমি প্রশ্নের জবাব দিয়েছি মে রিপ্লাই এখানে সেইড আছে সেইড এর পরিবর্তে রিপ্লাই বসবে আই রিপ্লাই কমার পরিবর্তে দ্যাট বসবে আই এম আছে ওয়াজ আই ওয়াজ ইন এবং আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে দুটি অ্যাসার্টিভ সেন্টেন্স পাশাপাশি থাকলে পরের টাইম রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা অ্যাড অ্যাডেড বসাবো অ্যান্ড অ্যাডেড that and edit that এখানে কি হচ্ছে I cannot go to school তাহলে হবে I can it first হচ্ছে could not go to school তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পেলে যে যখন একজন বক্তার বক্তব্য ভিন্ন ভিন্ন সেন্টেন্সে হয় সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং বার্বগুলো ভিন্ন ভিন্ন দিব এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং যখন ভিন্ন ভিন্ন রিপোর্টিং বার দিব একই বক্তার বক্তব্য তো আমরা বক্তাকে বারবার ব্যবহার না করে আমরা এন্ড দ্বারা যুক্ত করে দিব এন্ড দ্বারা যুক্ত করে সাথে ওই সেন্টেন্সের রিপোর্টিং বার্বটা দিব এবং সেন্টেন্স অনুযায়ী কমার পরিবর্তে যে কনজাংশনটা বসে সেটাও দিব তো প্যাসিভ নারেশনের ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় ক্লাস আজকে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসকে আবার আমি হাজির হব তো তোমরা প্রত্যেকটি ক্লাসই সুন্দরভাবে দেখবে আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।